আচ্ছা কারাও কই গেছ রে? ধান বন্ধ তো কাটা লই আইতাছি। আরে রে বন্ধ তো কাটা লই আইছ? এই আমি ওই যে হে ভাই আর সিরাজুল আছে না? হ্যাঁ সিরাজুল কামলা দিছি। ও আচ্ছা তাহলে ওই যে আমার এই ঘাস কাটা জমি বুঝছ? হ্যাঁ এটা তো বের হয়ে রয়েছে, কাল তো ধান কাটাই তোরবা। এই বেটার বেন কয়দিন লাগে? আমার তোমার ধান কেটে তুমি কয়দিন মানে লাগে? এই বেটার না শেষ হইলে পরে আমার টিয়া দিব নাকি? নেবার একটু কয়ে বললে আমার আজকাল তুমি বের হয়ে যাচ্ছে তাহলে কারণ যাবো না কাছে আসছে মানে আমার কাছে আমার তো লাগবো। আমি লুক বুঝাইতেছি, লুক পাইতেছি না। তারপরে কথা কবি না, আমি জানি আমার কান্দ বুঝা বিরাট কষ্ট লাগতেছে। হরে কথা লুবো কি? আমি তো হরে হাই না বিচে আলু শুনতে ভালো লাগে, বিচে হাই না কাইলে একবার গিয়ে বিচে আসি হারতে। আরে না আমি আমার বুঝার হলো বিরাট কষ্ট হইতেছে, ও থোড়া দূরাত একটা যে হাফ কিলো দূরাত ডান হ্যাঁ তো কাইটা ইয়ে আনতাছি। তাহলে পরে পরে কথা কবে দেখা বলে না ও না হাই না লইলে তো ভালো আমার দান্ডা কাইছে আনো না। এই বেটার লাগে তো না লাভ করে তুমি পাইতাম না। এবারে কয়দিন লাগে? দুই দুই আজকে দুদিন দিতাছি, এবারে আসতে দিন লাগে ধান কাটবো মারা মনে করেন যে এই এই কেয়ার গুলা সানা দিব ওইবার শেষ না দিলে আমি তোমার কামলা দেবো কেমনে? না আমার তো তুমি কইলে তো আমার আজকের বিষয় লাগতেছে না, তাহলে আমরা দুই বেটা কাছে লই এমন তো তুমি না বললে আর একটা লোক তুমি দেখো লাগবো আরে হওয়া যা বিশাল কষ্ট হইতেছে আমার বারোটা নাগাইতে তুমি খালি খালি বেড় দ্বারা খালি আটকা ফালাইতাছি তো এই মুড়ির দান কো কেন একটা দানও নাইনি এই মুড়ির এটার মধ্যে কি দান হয়েছে কয়বার হালছ? আমি তো কোনো ভালাইছি না দান দূর বেড়াই ওঠা গপর কোনো হালছি না করছে না হতরা কে দিছ দান? হ্যাঁ আমি অতরা কেদেম কে আমার সব্বনাশটা।